বেহাল রাস্তা পাকা করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল এলাকার স্কুল পড়ুয়া সহ এলাকাবাসীরা। রাস্তা পাকা না হলে প্লাকার্ড হাতে পড়ুয়ারা স্কুলে না যাবার স্লোগান দিতে থাকে। পূর্ব বর্ধমানের গোলসি এক নম্বর ব্লকের লোয়া কৃষ্ণরামপুর অঞ্চলের ঘটনা। আমাদের পাকা রাস্তা করতে হবে, কারণ আমরা স্কুল যেতে পারছি না, আমাদের স্কুল যেতে কষ্ট হচ্ছে। এটা তো বাগানই হয়নি, এটা তো চিরকাল এরকমই হয়ে আছে। আজকে আমাদের স্কুলে যাতায়াতে কষ্ট হচ্ছে, আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, স্লিপ কেটে তো পড়ে যেতেও পারি, আমাদের হাত পা তো ভেঙে যেতে পারে, তাই না? তার জন্য আমরা আন্দোলন করছি। কি চাইছো? এটা পাকা রাস্তা করতে হবে। আমাদের না পাকা রাস্তা করলে আমরা স্কুল যাব না। কি নাম তোমার? চন্দ্রিকা বাউরি। রাস্তা খারাপ, আমাদের খুব কষ্ট হয়, পা হাত ভেঙে যায়, স্কুল কি করে যাব? ক্ষতি হলে কি করব? পা হাত ভেঙে গেলে কি স্কুল যেতে পারবো? সেই জন্য তো বিক্ষোভ করছে। অনেক কিছু অসুবিধা হয়, জলে কাদাও হয়, অনেক গেছে জল কাদা লেগে যায়, সেই জন্য আমরা স্কুল যেতে পারি না। সাদা কি করব, এরকম বিক্ষোভ করতে হবে স্কুলের জন্য, কি করব? পড়াশোনা অনেক কষ্ট করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কেন্দুয়াটুকুড়ি থেকে অমরপুর যাবার 5 থেকে 6 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বিষয়টি নিয়ে তারা কয়েকবার গোলসি এক নম্বর ব্লক বিডিও অফিসে লিখিত অভিযোগও জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা না মেলায় এদিন পথ অবরোধ করছেন তারা। তাদের দাবি, ওই রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স আসে না, ফলে নিত্য দুর্ভোগে পড়েন রোগী ও প্রসূতি মায়েরা। তাছাড়া ওই রাস্তা দিয়ে কসবা রাধারানী হাইস্কুল ও লোয়া দিবাকর হাইস্কুলে পড়তে যায় এলাকার শত শত স্কুল পড়ুয়া। এমনকি ওই রাস্তা দিয়ে লোয়া ও পুরসা হাসপাতালও যেতে হয় এলাকার মানুষদের। গোটা রাস্তা জুড়ে বড় বড় গর্ত হওয়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার নারায়ণপুর, সোদপুর, কেন্দুয়াটুকুড়ি, সোদপুর মানা, জয়কৃষ্ণবাটি, কসবা, জাহাপুর, মৌ গ্রামের 7 থেকে 8 হাজার মানুষ। এমনকি কসবায় ব্যাংক, পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসে যেতেও নিত্য সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাদের দাবি, দ্রুত নতুন করে রাস্তা তৈরি করুক প্রশাসন। ডেলিভারি নিয়ে গেল পরে, ডেলিভারি এমন তো যাই মনে হবে যে হসপিটালে যেতে যেতে মনে এইখানে ডেলিভারি হয়ে যাবে, কি ডেলিভারি বাচ্চা দুজনে মা আর সব মারা যাবে। আবার এমনি আমাদের যেমন শরীর খারাপ হয়, এমন এমার্জেন্সি হয়, সেগুলো যেতে পারে না কো এই রাস্তার জন্যে। তারপরে বাচ্চাদিকে আমরা স্কুল পাঠাতে পারি না কো রাস্তায়, যখন বর্ষা হয় তখন আমাদের খুব অসুবিধা হয়। না হসপিটালে বললাম না, মা দিকে বাচ্চা দিকে নিয়ে যাওয়া যায় না কো, এত অসুবিধার মধ্যে যায়। আমরা এখন রাস্তা চাইছি, আমরা তো কিচ করে রাস্তা চাই, এটা হলে পরে আমাদেরও সুবিধা হবে, এমনকি আরও যারা আসা যাওয়া করে তাদেরও সুবিধা হবে। নাম রূপা বাড়ি, মশার জন্যই অপরাধ করা। মায়েদের প্রচণ্ড অসুবিধা, আমার যখন বাচ্চাটা হতে যায় তখন খুবই অসুবিধা হয়েছিল। আমার বাচ্চা তো গাড়িতেই হয়ে গেছিল কষ্টের জন্যে, তখনকে হসপিটালেও যেয়ে পৌঁছায়নি, এত কষ্ট হয়েছিল। তাই জন্য বলা হচ্ছে ভিডিওর ওই অনুরোধে যে এই রাস্তাটা অবশ্যই করা দরকার। ছোট ছোট বাচ্চাদের এবং এই স্কুলের মেয়েদের খুবই কষ্ট হয় যাওয়া আসা। আমার নাম মমতা। দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু। যা এই অবস্থায় রাস্তাটা কেন আছে এটাই সবথেকে আশ্চর্যের বিষয়। আমরা খোঁজ নিয়ে দেখব ওখানকার পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যাতে রাস্তা কি অবস্থায় আছে ওদের কাছ থেকে জেনে একদম অতি সত্তর যাতে করা যায়। এই বর্ষার সময় বাচ্চারা স্কুলে যেতে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু কাম্য নয়, এটা হতে দেওয়াও যাবে না। আমরা খোঁজ নিয়ে দেখে খুব তাড়াতাড়ি যাতে ব্যবস্থা করা যায়, যেখান থেকে হোক। বর্ষার সময় রাস্তা খারাপ হবে, এটা স্বাভাবিক কথা, কিন্তু রাস্তা খারাপ হলেও মানুষের চলাচলের জন্যে যাতে অতি সত্বর তড়িঘড়ি ব্যবস্থা করা যায়, তার জন্যে আমি ওই অঞ্চলের পঞ্চায়েত প্রধান এবং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেবদের সঙ্গে কথা বলে আমরা অতি সত্ত্বর ব্যবস্থা করছি কিভাবে কি ওই রাস্তাটা মেরামত করা যায়। আজিজুর রহমানের রিপোর্ট, মোবাইল নিউজ 9/10।